বন্ধুরা চলে আসছি আরেকটা নতুন একটি মানে আগে যে ভিডিও ছিল সেই ভিডিওরই নেক্সট পার্ট যে এই ভিডিওটা তো এখন তো সবাই খাওয়া দাওয়া করছে আর আমি আসছি কখন থেকে বসে আছি ব্লগ করবো স্ট্যান্ডটা আজকে ভেঙে গেছে আর ব্লগটা অনেকক্ষণ দিয়ে করতে পারছি না ভেঙে গেছে বলে একটু দুঃখ দুঃখ লাগছে তার জন্য বসেছিলাম তারপরেই বৃষ্টি নেমেছে আর দিদিরও মুড অফ হয়েছে বৃষ্টি নেমেছে কেননা আজকে একটু সাগরে যাবো করে বিকালবেলা সমুদ্রে যাবো তো আর যেতে পারি যেতে পারিনি জানি না যাবো কি যাবো না কিন্তু এই মেঘলা বৃষ্টি নদী কি করে যাবো বলো তো আর এই দেখো ওর খাওয়া হয়ে গেছে ও এখন এসে চালাচ্ছে আর তো যাই হোক তোমরা থাকো সঙ্গে দেখতে থাকো আশা করছি আজকে ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে আর একটু পরে দিদি কেক কাটবে দিদিদের যে বার্থডে তার জন্য দিদি কেক কাটবে ঠিক আছে চলো দেখো এদিকটা কাজে ও বাবা কি সুন্দর দেখাচ্ছে বন্ধুরা আমরা রেডি হয়ে গেছি এখন সমুদ্রে যাবো দিদির বার্থডে ওইখানেই করবো কেক নিয়েছি সঙ্গে কেকও ওইখানে বসে কাটবো আর এই দিদি চলে যাবে বাড়ি চলে যাবে মানে আমার সঙ্গে দিদি ওইখানে চলে যাবে রাস্তা দিয়ে যাচ্ছে সেটাও দেখা যাচ্ছে পুরো রাস্তা আমি পুরো দেখা যাচ্ছে কভার করে বাবা রে কষ্ট হয়ে গেছে বাবা গো দাও আমার কাছে দেবা বাবা দিবি দেবে আমার কাছে যা গাড়ির ধারে যা বাবা এ দৌড়াই না বাবা দৌড়াই না মিমি এই যে দিদি বাড়ি চলে যাবে বিকালে ও রাখি বানবে না রাখি দিদির কাছে দিয়ে চলে যাবে দিদি বাঁধে দেবে আর এদিক কোনো দেখো কেক নিয়ে যাচ্ছে আর এদিকে দাদা ভাই দিদি আসছে আমরা এই যে চলে আসছি সমুদ্রতে আর জামাইবাবু ভাই দোকানে ঢুকেছে এখনো আসেনি জানি না কখন আসবে আর এদিকে বৃষ্টি চলে আসছে তার জন্য আমরা তাড়াতাড়ি যাচ্ছি ঠিক আছে চলো হ্যাঁ Yeah, she's just a big one.
বলো আমরা কোথায় আছি পিপি বলো মজা মজা বলো মজা দিবি বলো মজা লাগে মজা লাগে এখন এখানে কি হবে আছে কে থাকবে না হ্যালো এ দাও কিছু কথা দেখে ওই দাও কিছু কথা দেখে এখানে Wow, doğru mu? Ne kadar var ona kadar? Mama bak kuşum. জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা পথে চেনো পাশে আছি জেনো আমাকেও সঙ্গে নিলে থেকে টাটা দে টাটা 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 দাও এইতে খবর এত নেই টাটা আমার আপা আমাকে বাড়ি ঠিক আছে তাড়াতাড়ি আসবা স্কুল ছুটি হলেই আসবা হ্যাঁ বন্ধু কো টাটা টাটা কি বলি তো বন্ধুরা আমরা চলে আসছি সমুদ্র থেকে আর এখন ঘরে এসে এই যে ফুল তুলছি কেন না রাতে লাগবে না তো রাতে তুলতে পারবো না তার জন্য অন্ধকার হওয়ার আগে তুলিনি আর এদিকে বৃষ্টিও পড়ছে চলো চলো পাপা ফুল তোলো
বাবা তুমি ঘরে যাও বাবা ঘরে যাও কই বুনু কই তো বন্ধুরা এই যে রাত হয়ে গেছে এখন কটা বাজে 9:15 হয়েছে এই যে আমরা গোছানো গোছানো করছি মিষ্টি আর এই যে আসুন এখানে বসবে সবাই আর এই যে রাখি দিদি সব থালি খুলে খুলে রাখছে প্যাকেটগুলো আর এই যে কোনো যাওয়ার ফোনটা কই দেখো বাইরে অন্ধকার ঠিক আছে চলো আমরা রাখি বান্ধি চল পাপা চল 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 চপল না ঘরের মধ্যে রাখি বান্ধ বাস 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 পাপা চলো চলো আমি কয়টা ঘুমাবো কিছু মধুর ভালোবাসা কিছু হাসি কিছু আশা কিছু মধু ঠিক আছে তুই ওটা পরে দেখিস কেন পরে দেখ মন তো লাগবে না তাহলে আমি আর কিছু করতে দেবো আমাদের গিফট নাও দাও আমাদের গিফট নাও দাও
ভালো বল তখন কিছু আসো তোমার আমি দিদি আটে রাখি দে এই যে এখন বানবে জামাই বাবু দেখো কি নিয়ে এসে দেখো তো কি পাপা খুলে দেখো বলো এবার আগে মায়েরটা দাও চলো এ রে খালি গাই এ কল্পতি এ খালি গাই ওহো এ বড় গেঞ্জি বড় এই যে হ্যাঁ সুন্দর ওর মানাবে ভালো জামাই বাবু আর জামাই বাবু নেই গেটআপ চেঞ্জ হচ্ছে আমার যাও দেখি আমি এখন কাশ্মীরে যাইতে হবে বুঝছো এই ওরে বান্ধা হয়ে গেছে বাবা ওর দেখি বাবা ওট 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 যা মাসির খোলে যা
বিশাল আছে তোমাকে জামাটা কে দিয়েছে বিশাল দাদা হ্যাঁ তো বন্ধুরা আমাদের রাখি বাঁধা হয়ে গেছে আমরা খুব মজা করে রাখি বেঁধেছি খুব আনন্দও করেছি যেহেতু অনেক মানুষ ছিল তো অনেক মানুষ থাকলে তো এমনিতেই খুব মজা হবে বিশাল দাদা ঘরে দেখো গিয়ে তো যাই হোক আজকে ব্লগটি এ পর্যন্ত করছি আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আজকে ব্লগটি তো আজকে ব্লগটি এ পর্যন্ত করছি আবার চলে আসবো নতুন একটি ভিডিও তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা